অবশ্যই আপনারা এটা ফিরিয়ে নিতে পারবেন। আমি কিন্তু লাইভে সবসময় বলি যে ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টটা চেক করবেন, পছন্দ না হলে ডেলিভারি ম্যানের সামনে ফেরত দিয়ে দিবেন। আমার কন্টিনিউ হচ্ছে কারণ আমার ফ্যাশন অ্যাকাউন্ট বাই ইউনার পেজের ড্রেস শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ না, আমার ড্রেস কিন্তু দেশের বাইরেও যাচ্ছে, প্রত্যেকটা পোস্ট কিন্তু আমার পেজে করা হচ্ছে কারণ আমি বিদেশি কাস্টমারের সাথে ডিলিং করি বেশি। আমার ড্রেস কিন্তু ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, কানাডা এবং আরব আমিরাত যেটাকে বলে, দুবাই, সৌদি, সব জায়গায় কিন্তু যাচ্ছে। আর ফ্যাশন অ্যাকাউন্ট বা ইউনা পেজ থেকে ড্রেস পারচেস করলে আপনার একটা প্রধান বেনিফিট হচ্ছে যে আপনি রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছেন। আর সেকেন্ড বেনিফিট হচ্ছে আমরা কিন্তু দেশের বাইরে কাস্টমারকে ড্রেস তাদের পছন্দ অনুযায়ী মেক করে দিচ্ছি, বানিয়ে শিপমেন্ট করে দিচ্ছি। আর ব্যাপার হচ্ছে আমি শুধুমাত্র পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ না, আমি পাকিস্তানি ড্রেস করি, ইন্ডিয়ান ড্রেস রাখি, দেশি ড্রেস রাখি, সব ধরনের ড্রেস আমি সেল করি। এটা হচ্ছে ভাইয়া যার যার যেটাকে বলবো যে আমরা যেটাকে বলি সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, সে কতটা অনেস্ট। কারণ আমি কিন্তু সব ধরনের ড্রেস রাখি এবং প্রতিটা ড্রেস পারচেস করার আগে আমি কিন্তু কাস্টমারকে অবশ্যই বলি যে কোনটা অরিজিনাল পাকিস্তানি, কোনটা মাস্টার কপি এবং কোনটা দেশি, কোনটা ইন্ডিয়ান। এটা কিন্তু আমার কাস্টমারদের সাথে আমি সবসময় ক্লিয়ার করে বলি। এখন কেউ যদি না বলে সেটা তার ডিসঅনেস্টি, বাট ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি সামনে বাড়াতে চান অবশ্যই আপনি সততার সহিত কাজ করতে হবে। হ্যাঁ আমি দেখেছি, আসলে ব্যাপার হচ্ছে কি ভাই আমি কিন্তু একদম ফার্স্ট থেকে অল্প অল্প করে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত এসেছি এবং বাইরের কাস্টমার গুলার যে বিশ্বাস, মানে বিশ্বস্ততা আমি অর্জন করেছি শুধুমাত্র আমার সততার কারণে। একটা মানুষ যদি সৎ না হয় সে কখনই কিন্তু সামনে দিকে আগাতে পারবে না। অলমোস্ট 5 ইয়ার্স হয়ে গেছে। আমাকে অনলাইনে পাবেন, আমার এখন টোটাল অনলাইন পেজ আছে, আমার অনলাইন পেজের নাম হচ্ছে ফ্যাশন আইকন বাই ইয়োনা। আমার বাসা হচ্ছে মহাখালী বললে, এটা আমি একটু মানে অনলাইন বিজনেস করছি, এখন আমার সব নেওয়া হয়নি। জি এটা হোম ডেলিভারি দেওয়া না, এখানে হচ্ছে আমি একটা রিডেক্স কোম্পানি এবং পাঠক কোম্পানির সাথে জড়িত আছি, তো আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 80 টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। না বুঝতে পেরেছি, কারণ এই জিনিসগুলো যে বললেন না এটাও আমার খারাপ লাগে যে যে সুগারের বিষয়টা যে, কারণ আপনি একটু হারবিতে যান এখন গুলশানে দেখেন কি অবস্থা, আমার বাসা ওখানে, তো আমি তো জানি। আর তনির কথা যে বললেন, আমার বাসা হচ্ছে মহাখালী ওয়ারলেস, আমি তনির ড্রেসে